লালু শেখের মৃত্যু নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা আইনজীবী বদরুল করিমের আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী অর্ণবাংশুর কাছ থেকে এই বিষয়ে আরো জানব অর্ণবাংশু ইতিমধ্যেই যেটা জানতে পারা যাচ্ছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী বদরুল করিম তিনি মামলা করেছেন লালন শেখের মৃত্যু নিয়ে তদন্তের জন্য সেক্ষেত্রে কি আপডেট পাওয়া যাচ্ছে দেখো লালন শেখের মৃত্যু নিয়ে আজ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয় মামলা নথির যে প্রেক্ষাপট কি দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের বর্তমান একজন বিচারপতি তত্ত্বাবধানে বা নজরদারিতে ইনভেস্টিগেশন হোক ইনভেস্টিগেশন মানে শুধু ইনভেস্টিগেশন নয় বিচার বিভাগীয় ইনভেস্টিগেশন হোক জুডিশিয়াল ইনকোয়ারি করা হোক এবং সেটা হচ্ছে বিচারপতি তত্ত্বাবধানে হোক এই প্রেয়ারটা দেওয়া হয়েছে এবং একই সঙ্গে মামলা করার অনুমতি চাওয়া হয়েছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ডিভিশন বেঞ্চ সেই মামলা করার অনুমতি দিয়েছে আজকেই কিছুক্ষণের মধ্যে মামলাটি দায়ের হবে এবং দায়ের হবার পর সম্ভাবনা রয়েছে আগামীকালকে এই মামলাটি ডিভিশন বেঞ্চ শুনানি হতে পারে কারণ আগামীকালকে ফের দৃষ্টি আকর্ষণ করতে পারে আইনজীবীরা যে মামলাটি দায়ের হয়ে গিয়েছে সুতরাং যে কোনো সময় আগামীকাল এই মামলাটি হ্যারি করা হোক আর্জেন্ট বেসিসে সেই কারণে কিন্তু আগামীকাল একটা শুনানির সম্ভাবনা দেখা যাচ্ছে তোমারিত আমাদের নজর থাকবে তুমিও নজর রাখো আপাতত ধন্যবাদ অর্ণবাংশ নিয়োগী প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম।